তিন বছরেই সমুদ্র গবেষণায় ব্যাপক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। ভারী ধাতু বা খনিজ পদার্থ ছাড়াও আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য ও বেশি মূল্যবান ইউরেনিয়ামের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা উত্তোলন এখন সক্ষমতার উপায় খুঁজছেন তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের প্রথম ও সমুদ্রবিদ্যার একমাত্র জাতীয় প্রতিষ্ঠানটির অবস্থান কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে রামুর পেচার দ্বীপে। 102 কোটি টাকা ব্যয়ে 40 একর জমিতে স্থাপিত ইনস্টিটিউটটিতে 2018 সালে গবেষণা কার্যক্রম শুরু হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে 6টি বিভাগে চলছে গবেষণা কার্যক্রম। রয়েছে 5টি গবেষণাগার, একটি ওশনোগ্রাফিক ডাটা সেন্টার, অডিও ভিজুয়াল সুবিধার শ্রেণীকক্ষ, প্রশিক্ষণ শ্রেণীকক্ষ, মেডিকেল সেন্টার, ভিজিটিং সায়েন্টিস্ট ডরমেটরি এবং কোয়ার্টার। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন থেকে 30 কিলোমিটারের মধ্যে অনুসন্ধান করে মূল্যবান খনিজ পদার্থ পাওয়ার কথা বলছেন এই সমুদ্র বিজ্ঞানী। উপকূল থেকে 30 কিলোমিটার পর্যন্ত গভীরে, সমুদ্রের গভীরে এবং 10 মিটার পর্যন্ত গভীরতায় আমরা যা যা কিছু আছে আমরা সেই সব কিছুই আমরা অনুসন্ধান করেছি। ভারী ধাতব মূল্যবান খনিজ পদার্থ পেয়েছি, তার মধ্যে উল্লেখ করার মতো হচ্ছে আমরা ইউরেনিয়ামও পেয়েছি, যেটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতার মাত্রা চাইতে এখানে বেশি। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে খুব দ্রুতই বিশ্বমানের মেরিন অ্যাকুরিয়াম প্রতিষ্ঠায় তিনি আশাবাদী। জায়গাটুকু এখনও খালি আছে এবং প্ল্যান করা হয়েছে এবং যত ধরনের কোয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছিল আমরা সেগুলো মিট আপ করেছি এবং আশা করা যায় যে খুব দ্রুত আমরা একটি আন্তর্জাতিক মানের অ্যাকুরিয়াম এখানে দেখতে পাবো। দেশের গভীর সমুদ্র স্থাপন, সমুদ্র উপকূল ব্যবস্থাপনার উন্নয়ন, খনিজ সম্পদ উত্তোলন এবং সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার সহ পর্যটন ব্যবস্থার উন্নয়নেও অপার সম্ভাবনা তৈরি করেছে ইনস্টিটিউটটি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।